নমস্কার, আমি কুণাল ঘোষ। এই মুহূর্তে মঙ্গলবার বিকেল 4 বাজে, আজ 17 তারিখ। এই মুহূর্তে আমি বারাসাত কোর্ট থেকে ফিরছি। রাজীব কুমার সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়েছে, আমাদের অন্যান্য মামলাও ছিল। এবং সবথেকে যেটি গুরুত্বপূর্ণ মামলা, যেটি এই অবস্থায় রয়েছে, অর্থাৎ রাজীব কুমারের আগাম জামিন সংক্রান্ত মামলা, যেটি জেলা জাজের ঘরে শুনানি হলো, তো এই মুহূর্তে সেই মামলার শুনানি শেষ হয়েছে। অর্থাৎ রাজীববাবুর যারা আইনজীবী তাদের বক্তব্য বলেছেন এবং যারা সিবিআইয়ের কৌঁসুলি তারা তাদের বক্তব্য বলেছেন। মাননীয় জেলা জজ তাঁর রায় স্থগিত রেখেছেন, শোনা যাচ্ছে কিছুক্ষণ পর দেবেন, এবং গোটা বারাসাত আদালত জুড়ে ব্যাপক চাঞ্চল্য। আমাকে সাংবাদিক বন্ধুরা বেশ কিছু প্রশ্ন করেছেন, যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় আমি সেই জন্য পুরোদস্তুর লাইভে নিজে থাকছি। তার কারণ এই বিষয়টিতে আমি এই মুহূর্তে যেখানে আদালত তাঁর নির্দেশ কিছুক্ষণ পরে দেবেন, আর আমাদেরও অন্যান্য মামলাগুলি আজ ছিল, সেখানে আমি এই মুহূর্তে নতুন করে কোনো বিতর্কে জড়াতে চাই না। আমার সামান্য কিছু বক্তব্য ছিল, সেটা আমার আইনজীবী, তিনিই তো আমার মামলায় রেখেছেন। কিন্তু রাজীব কুমারের প্রসঙ্গে আমি সংক্ষিপ্ত 2 প্রতিক্রিয়া ছাড়া আমার কোনো বক্তব্য নেই। তার কারণ রাজীব কুমারের তরফে আজকে আগাম জামিনের আবেদন করা হয়েছে বারাসাতে জেলা জজের এজলাসে। একটু আগে সেই শুনানি শেষ হয়েছে, আমি জাস্ট কোর্ট থেকে বেরোলাম। আমার একান্ত নিজস্ব কৌতূহল, আমি বসে বসে শুনানি শুনছিলাম। রাজীব কুমারের যারা আইনজীবী তারা তাদের ক্লায়েন্টের সপক্ষে বলেছেন কেন তাদের আগাম জামিন চাই, এবং সিবিআই জানিয়েছে কেন রাজীব কুমার আগাম জামিন পাওয়া উচিত নয়। তো এহেন পরিস্থিতিতে অর্ডার রিজার্ভড আছে, একটু বাদে জাজ হয়তো দেবেন। কিন্তু এর মধ্যে আমার একটি শব্দ শুনে ভালো লেগেছে, আমাকে সাংবাদিক বন্ধুরা বেরোবার সময় তার প্রশ্ন করেছেন। কারণ সওয়ালের সময় সিবিআই যখন সওয়াল করছেন, তারা বিভিন্ন বক্তব্য রাখতে রাখতে একটি লাইন বললেন শুনলাম, যে কুণাল ঘোষ প্রাক্তন সাংসদ তিনি এই তদন্তে ঠিক তদন্ত হচ্ছে না বলে অরুণব ঘোষ এবং তাদের বিরুদ্ধে, রাজীব বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, এবং ইংরেজিতে শব্দটি তিনি বলেন ভয়েস রেজ করেছিলেন, এবং সেই জন্য তাকে রাজীব কুমারের পুলিশ গ্রেফতার করে। এই কথাটা আমি বহুবার বহু জায়গায় বলেছি, কিন্তু এই প্রথম আদালতে এই বিষয়টা, সিবিআইয়ের এফিডেভিটেও আছে সুপ্রিম কোর্টে, কিন্তু আজ আদালতে শুনানির সময় সিবিআইয়ের কৌশলী বলায় শুনতে একটু ভালো লেগেছে। তারপর কী হবে আমি জানি না, আমার বিষয় নয়। তো যাই হোক, আজকে কিন্তু বারাসাত কোর্ট একটা টানটান ঘটনাবহুল কোর্ট। মূলত 2 ঘরে আজ এই সারদা সংক্রান্ত মামলাগুলি নিয়ে চাঞ্চল্য ছিল। একটি হচ্ছে এমপি এমএলএদের স্পেশাল কোর্ট, যেটির নেতৃত্বে, অর্থাৎ বিচারক হচ্ছেন সঞ্জীব দারুকা। তো এমএলএ এমপি স্পেশাল কোর্টে আজকে সারদার নির্ধারিত মামলাগুলি ছিল, আজকে ডেট ছিল, আমরা সবাই ছিলাম। তো সেইখানে সিবিআই রাজীব কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করার আবেদন করেছে। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করেছে সিবিআই এমপি এমএলএ বিশেষ আদালতে। আবার সেই আদালতেই আগাম জামিনের জন্য সকালে রাজীব কুমারের তরফ থেকে আবেদন করা হয়। কিন্তু একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সেটা একটা আইনি সংকট। কীরকম? এই যে বিশেষ আদালত এমপি এমএলএদের জন্য, আদালতের বিচারক সঞ্জীব দারুকা যেটি বলছেন, তিনি বলছেন এই আদালতটি তৈরি হয়েছে মূলত বিচারের জন্য। অর্থাৎ
অর্থাৎ বিচারের আগের প্রসেস, অর্থাৎ তদন্তের প্রসেস, সেটি এই আদালতের আওতায় পড়ছে না। এই আদালতের আগাম জামিন দেওয়ারও ক্ষমতা নেই। এই আদালতের কাউকে গ্রেফতার করে আনার পর তাকে পুলিশ কাস্টাডি অথবা জেল কাস্টাডিতে পাঠাবার ক্ষমতাও এই আদালতের নেই। ফলে রাজীব কুমারের ক্ষেত্রে আগাম জামিন বা গ্রেফতারি ওয়ারেন্ট এই কোনোটাই এই আদালত জারি করতে পারেন কি না সেটাই বিচারকের কাছে স্পষ্ট নয়। এই অধিকারের প্রসঙ্গটা নিয়েই আজকে দীর্ঘ সময় আলোচনা হয় এবং এখানেও অর্ডার পেন্ডিং রয়েছে। অর্থাৎ বিচারক সঞ্জীব দারুকা বলেছেন যে রাজীব কুমারের যে আগাম জামিন বা সিবিআই যে রাজীব কুমারকে গ্রেফতারি ওয়ারেন্ট চেয়েছে নন বেলেবল, এটি তিনি আদৌ বিবেচনা করতে পারেন কি না, তার এখতিয়ারে পড়ে কি না, এটা তিনি নিশ্চিত নন। ফলে তার পক্ষে এই অর্ডার দেওয়া এখন সম্ভব নয়। এহেন অবস্থায় মামলার আনুষঙ্গিক অন্যান্য কাজকর্মগুলি হয়েছে, কিন্তু তারপরে রাজীব কুমারের আইনজীবীরা তারা জেলা জজের ঘরে গিয়ে আগাম জামিনের আবেদন করেন এবং রাজীব কুমারের আইনজীবীদের বক্তব্য, তাকে তো এতদিন সাক্ষী হিসেবে ডাকা হচ্ছিল, এখন হঠাৎ তার বিরুদ্ধে ওয়ারেন্ট চাওয়া হয়েছে, ফলে তাকে গ্রেফতার করা হতে পারে, এই আশঙ্কা থেকে রাজীব কুমারের আইনজীবীরা তারা চাইলেন আগাম জামিন। অন্যদিকে সিবিআই এই আগাম জামিনের কড়া বিরোধিতা করেছে। তারা বলেছে রাজীব কুমার সহযোগিতা করছেন না, ফলে তাকে কাস্টডিতে নিয়ে তদন্ত এগোতে হবে। এহেন পরিস্থিতিতে মাননীয় জেলা জাজ তিনি এই রায়টি স্থগিত রেখেছেন। শোনা যাচ্ছে কিছুক্ষণ পরে বা বিকেলে তিনি এই রায়টি দেবেন। এই রায়টির চলাকালীন, আজ এই শুনানি চলাকালীন কোর্টের অবস্থা ছিল দেখার মতো, ঠাসা ভিড়। একদিকে রাজীব কুমারের আইনজীবীদের তৎপরতা, অন্যদিকে তৎপরতা হচ্ছে সিবিআই এর কৌশলীদের। এরপরে যখন দুপক্ষের শুনানি শেষ হয়েছে তখন বিচারক জানিয়েছেন তিনি পরে রায় দেবেন। এখন তিনি এই জামিন মঞ্জুর করবেন নাকি জামিন নামঞ্জুর করবেন, নাকি এই আদালত বা এর জুরিসডিকশন আছে কি না তা নিয়ে কোনো প্রশ্ন তুলবেন, এ নিয়ে আদালত চত্বরে একটা জল্পনা চলছে। এর মধ্যে আমি বেরিয়ে এসেছি, বাইরে সাংবাদিক বন্ধুরা আমাকে প্রশ্ন করেন। আমি প্রথমেই বলেছি আমি নতুন করে কোনো বিতর্কে জড়াতে চাই না, আমি পরিবর্তনের আন্দোলনের একজন পুরনো দিনের সৈনিক। তারা আমাকে প্রশ্ন করেন যে সিবিআই লয়ার যখন বলছিলেন তখন সেখানে বলা হয়েছে যে কুণাল ঘোষকে গ্রেফতার করা হয়েছিল ভয়েস রেজ করার জন্য, তিনি অর্ণব ঘোষ এবং রাজীবের টিম যে তদন্ত করছিলেন তার বিরুদ্ধে একটি নালিশ করতে গেছিলেন, অভিযোগপত্র দিতে গেছিলেন, সেটা সাপ্রেস করার জন্য তাকে গ্রেফতার করা হয়। এ প্রসঙ্গে আপনার বক্তব্য কি? আমার সংক্ষিপ্ত জবাব, এটা বাস্তব, এটা আমি বহুদিন ধরেই বলার চেষ্টা করেছি, আজ কোর্টের মধ্যে এটা শুনে ভালো লেগেছে। এরপরে রাজীব কুমার সংক্রান্ত একাধিক প্রশ্ন আমায় করা হয়েছে, আমি জানিয়েছি আমার কোনো মন্তব্য নেই। তাছাড়া এই মামলার মধ্যে আমি একজন পার্টি এবং রাজীববাবুর ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রেও আমাকে যেহেতু মুখোমুখি বসানো হয়েছিল, আমি এই তদন্ত এবং মামলার ব্যাপারে কোনো মন্তব্য করতে চাইছি না। কিন্তু আমি শুধু এইটুকু বলতে চাই যে আমি জানি না মাননীয় বিচারক কি রায় দেবেন, আমি শুধু এইটুকু বলবো যে রাজীববাবু তাঁর তদন্তে থাকাকালীন আমার সর্বনাশ করে দিয়েছেন, আমাকে অকারণে এমন সব মামলায় জড়িয়ে দিয়ে গেছেন। আমি জেরবার, আমি গাদা চার্জশিটের পাহাড়ে আছি, আরও দু একটি আসতে পারে, এমনভাবে মামলা সাজানো রয়েছে।
প্রত্যেকটি চার্জশিটকে আমি চ্যালেঞ্জ করব, আমি কোর্টে লড়ব, আমি মাথা উঁচু করে লড়ব। কিন্তু আমার একটাই বক্তব্য, রাজীববাবু যখন আমাকে ডেকেছিলেন তদন্তের জন্য 10 বার না 11 বার, আমি সবসময় পার্টিসিপেট করেছি। এখন এত নোটিশের গল্প শুনি, তখন তো আমাকে ফোনেও ডাকা হয়েছে, আমি গেছি ব্যাকডেটে নোটিশ সই করিয়ে নিয়েছেন, এই সাক্ষীর নোটিশ দিয়েই আমায় ডাকা হয়েছে। এখন যেটা বলা হচ্ছে যে সাক্ষীর নোটিশ দিয়ে ডেকে কেন অ্যারেস্ট করা হয়েছে, আমাকেও রাজীববাবু সাক্ষীর নোটিশ দিয়ে ডেকেই অ্যারেস্ট করেছেন, আমাকে অ্যারেস্ট করার নোটিশ দিয়ে কিন্তু ডাকেননি। তো সাক্ষীর নোটিশেই ডাকা হয় এবং তারপরে প্রসিকিউশন তদন্তে অসঙ্গতি দেখিয়ে অ্যারেস্ট করে। সে যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে রাজীববাবু যখন বারবার ডেকেছেন, আমি গেছি, আমি নির্ধারিত সময়ের 5 মিনিট আগেই গেছি, প্রতিবার গেছি, যে এজেন্সি যখন ডেকেছে, যতবার ডেকেছে আমি গেছি, আমি পালিয়ে বেড়াইনি। ফলে যিনি ডেকেছিলেন আমি বারবার গেছি, আজকে রাজীববাবু যেভাবে পালিয়ে বেড়াচ্ছেন এটা দেখতে খারাপ লাগছে। পুলিশ প্রশাসনের পক্ষে এটা খুব অস্বস্তিকর একটা দৃষ্টান্ত। ফলে রাজীববাবুর উচিত তদন্তে কোঅপারেট করা, বাকি তো কোর্টের যা রায় হচ্ছে তাই। আমার এইটুকুই বক্তব্য, উনি যখন ডেকেছিলেন আমি তো বারবার গেছি, আমি তো কোর্টেরও আশ্রয় নিতে যাইনি, আমি অন্য কোনো আশ্রয়ও নিইনি, আমি খুব মাথা উঁচু করে তাদের তদন্তে সহযোগিতা করতে নির্দিষ্ট সময়ে চলে যেতাম। তাহলে যে মানুষটা যার নেতৃত্বে তদন্তে আমি যেতাম এবং সহযোগিতা করতাম, আজকে ভগবানের কি অদ্ভুত খেলা, আজকে কোনো কোর্টে তার অ্যারেস্ট ওয়ারেন্টের শুনানি হচ্ছে আর কোনো কোর্টে আগাম জামিনের, সেখানে আমি দর্শক হিসেবে কৌতূহলে আমি বসে বসে শুনছি। এটা হচ্ছে ঈশ্বর। আমি এর বাইরে কোনো বিতর্কে জড়াতে চাই না, কোনো অবস্থায় কোনো বিতর্কে জড়াতে চাই না, কিন্তু রাজীববাবু আমার জীবনে যথেষ্ট ক্ষতিকারক উপাদান হিসেবে চিহ্নিত। সেই জায়গায় দাঁড়িয়ে আজ কোর্টের যা যা প্রসিডিংস হয়েছে সেটা আমি এখন বিশ্ব বাংলা সংবাদের মধ্যে দিয়ে আপনাদের কাছে জানিয়ে রাখলাম। সর্বশেষ পরিস্থিতি, এখনও পর্যন্ত রাজীব কুমারের আগাম জামিনের মামলার শুনানি হয়ে গিয়েছে বারাসাত জেলা জজ কোর্টে এবং রায়দান স্থগিত রয়েছে। যদি রাজীববাবু আগাম জামিন পেয়ে যান তাহলে নিশ্চয়ই কাল থেকে তাঁর দেখা পাওয়া যাবে বা আজ বিকেল থেকে তাঁর দেখা পাওয়া যাবে, কিন্তু যদি অন্যরকম হয় তাহলেও আমার অনুরোধ থাকবে যে রাজীববাবু আপনি যখন ডেকেছিলেন আমি তো বারবার হাজির হয়েছি, সামনাসামনি ছিলাম, আপনি পুলিশ হয়ে, আপনি গোয়েন্দা প্রধান হয়ে চারপাশের মানুষ যে ধারণা তৈরি হচ্ছে তা থেকে পুলিশ প্রশাসনকে মুক্তি দিন। কাইন্ডলি কোঅপারেট উইথ দ্য ইনভেস্টিগেশন। এখনও পর্যন্ত এটুকুই।